আসসালামু আলাইকুম। আপনারা জানতে চেয়েছেন কিভাবে এ প্লাস হিসাব করা হয় বা আমি কয়টা সাবজেক্টে প্লাস পেলে আমি এ প্লাস পাবো, তাদের জন্য বলছি যে আমি তাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে। এখন দেখেন, প্রথমে আপনি যে কাজটা করবেন, এক নম্বরে আপনি যত পয়েন্ট পাবেন সেখান থেকে দুই পয়েন্ট বাদ দিবেন। ধরেন আপনি 32 নাম্বার পাইছেন, টোটাল পয়েন্ট আমি দেখাচ্ছি পরে, টোটাল পয়েন্ট হচ্ছে 32, আপনি ওখান থেকে দুই বাদ দিবেন। আর সাবজেক্ট হচ্ছে আপনার 60টা টোটাল, আপনি সাবজেক্ট ধরবেন 6টা, যেমন আমাদের বাংলা একটা, ইংলিশ একটা, আইসিটি একটা, তিনটা, আর গ্রুপ সাবজেক্ট ওর সায়েন্স, কমার্স, আর্টস যারা আছে গ্রুপ সাবজেক্ট কয়টা, 60টা। তাহলে দেখেন গ্রুপ সাবজেক্ট 60টা, 60টা আপনি সাবজেক্ট একটা বাদ দিলে থাকে কয়টা, 6টা। আর দুই পয়েন্ট, ধরেন আপনি পয়েন্ট পাইছেন, ধরেন বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি এ প্লাস, গ্রুপ সাবজেক্টে সবটিতে প্লাস, তাহলে আপনার কত এ প্লাস মানে পাস, তাহলে 5 = 35, তাহলে আমরা 35কে 5 দ্বারা ভাগ করব। এখানে যা আসে অর্থাৎ আস্তে আস্তে কত আপনার আস্তে আস্তে আপনার 5 point something, যেহেতু ফাইন আপনি যত পয়েন্টই পান আপনাকে 5-এর উপর আর পয়েন্ট দেওয়া হবে না, সর্বোচ্চ 5 দেওয়া হবে। দেখেন আমরা কয়ভাবে প্লাস পেতে পারি সেটা দেখাচ্ছি। এখানে আপনি এক নম্বর ফরম্যাটটা দেখেন, এক নম্বর হচ্ছে আপনি যদি 4টা এ প্লাস পান আর 3টাই এ গেট পান, কয়টাই 4টা এ প্লাস আর 3টাই এ গেট, এ প্লাস মানে হচ্ছে 5, এ গেট মানে হচ্ছে, এ মানে হচ্ছে 4, আর এ মাইনাস মানে 3.5, আর বি মানে হচ্ছে 3, আর সি মানে হচ্ছে 2, তাহলে আপনি 4টাতে এ প্লাস পাইছেন। তাহলে 4টা এ প্লাস হচ্ছে কত, এ প্লাস মানে কত বলছিলাম 5, তাহলে 4টা এ প্লাস হচ্ছে 20, 4টা মানে 4 × 5, আর 3টা এ গেট, এ গেট মানে কত 4, তাহলে 3-এর সাথে 4 গুণ হচ্ছে কত 12। তাহলে দেখেন 20 আর 12 যোগ করলে হচ্ছে কত 32, আর আমরা বলছিলাম কি 32, আর আমরা এখানে কি সাবজেক্ট একটা বাদ, সাবজেক্ট কটা বাদ, একটা বাদ, অর্থাৎ আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে 4 আর 3 = 7, আর আমি করবো ধরবো কয়টা 6টা। এখন বলছিলাম দুই পয়েন্ট বাদ, দুই পয়েন্ট যদি এখান থেকে বাদ দিই আমার টোটাল পয়েন্ট আছে কত 32, অর্থাৎ দুই বাদ দিলে আমার হচ্ছে কত 30। এখন 30কে আমি যদি 6 দ্বারা ভাগ করি আমার আসতে কত 5.00, অর্থাৎ 5 দশমিক সামথিং, অর্থাৎ আপনার 5 এ প্লাস আসবে। তাহলে 4টাতে এ প্লাস, 3টাতে এ আসলেও আপনার এ প্লাস আসবে, এটা একটা ফরম্যাট। দুই নম্বর যেভাবে আপনার এ প্লাস আসতে পারে সেটা হচ্ছে 5টা এ প্লাস, 2টা এ মাইনাস, তাহলে 5টা এ প্লাস মানে হচ্ছে, এ প্লাস মানে হচ্ছে আমরা জানি কত 5, এ প্লাসকে 5 ধরা হয়, তাহলে আপনার হচ্ছে কি 5টা এ 5 = 25, আর 1টা এ মাইনাস, 1টা এ মাইনাস, এ মাইনাস মানে 3.5, অর্থাৎ 3.5 আপনার এখানে এই দুটো যোগ করলে হচ্ছে কত, তাহলে আমরা কয়টা, সরি 2টা এ মাইনাস, তাহলে হচ্ছে 2টা এ মাইনাস হচ্ছে 3.5 × 3, 2, তাহলে আমার হচ্ছে 5টা এ প্লাস আস্তে আস্তে 5 + 5 = 25, যেহেতু এ প্লাস মানে 5, আর 2টা এ মাইনাস, 2টা এ মাইনাস মানে এ মাইনাস হচ্ছে 3.5, তাহলে 2টার সাথে গুণ করলে হচ্ছে কত 7, 3.5 × 2, কত 7। তাহলে দেখেন আমরা যে 25 আর 7 যোগ করি, 25 যোগ 7, আর আমরা জানি কয়টা সাবজেক্ট কত ধরতে হবে 6, অর্থাৎ 25 আর 32 আর কত 6, আমরা আগে জানি কি কী করতে হবে, দুই পয়েন্ট বিয়োগ করতে হবে, দুই পয়েন্ট বিয়োগ করলে অর্থাৎ যে পয়েন্ট আপনার আসবে এখান থেকে দুই বাদ, দুই বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে 30, 30কে আমরা 6 দ্বারা ভাগ করলে 5 × 6 = 30, অর্থাৎ 5 আসছে, তাও আপনার 5 আসবে, অর্থাৎ 5টা এ প্লাস, 1টা এ মাইনাস আসলে আপনার কি আসবে এ প্লাস আসবে। তিন নম্বর হলো আপনার 6টাতে এ প্লাস পাইছেন আর 1টাতে বি পাইছেন, বি মানে হচ্ছে 3, বি পাইলে আপনার 3 পয়েন্ট, তাহলে আমরা আগে জানি যেহেতু 6টাতে এ প্লাস পাইছেন, এ প্লাস মানে 5, তাহলে 5 × 6, যেহেতু আপনার হচ্ছে কি এ প্লাস মানে হচ্ছে 5, আর কয়টাতে পাইছেন 6টাই, অর্থাৎ 5 × 6 = 30, আর 1টাতে বি পাইছেন, বি মানে হচ্ছে 3। এখন দেখেন তাহলে হলো 30 আর 3 যোগ করলে হচ্ছে 33, আর আমরা জানি কি সাবজেক্ট কয়টা 6টা আর 1টা 7টা, আপনার কাউন্ট করতে হবে কয়টা 6টা, অর্থাৎ 33কে আমরা 6 দ্বারা ভাগ, ও আরেকটা এখানে আছে আবার কী করতে হবে, আমরা জানি এখান থেকে সবসময় কি দুই পয়েন্ট বাদ দিতে হবে, 33 থাকলে আপনার থাকতে আছে কত 31, মানে 4 সাবজেক্টের জন্য দুই বাদ, 31কে 6 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 দশমিক সামথিং, অর্থাৎ 5.25, তা আপনার কি আসতে আছে 5, আপনার 5-এর পরে যতই দশমিক পান আপনাকে 5-ই কাউন্ট করা হবে, তাহলে এ প্লাস, তাও এ প্লাস আসবে। 4 নম্বরটা দেখেন, 4 নম্বর ভালো হয়েছে 5টা এ প্লাস, 1টাই মাইনাস, তাহলে যেহেতু 5টা এ প্লাস, এ প্লাস মানে হচ্ছে 5, কয়টাই 5টাই, অর্থাৎ 5 + 5 = 25, আর 1টা এ মানে হচ্ছে কত 4, শুধু 1টাই, তাহলে 4-এর সাথে 1 গুণ করলে 1-ই 4-ই, আর 1টা এ মাইনাস, এ মাইনাস মানে হচ্ছে 3.5। এখন 25 আর 4 = 29, 29 আর 3.5 হচ্ছে আপনার
তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, সিক্স দ্বারা আমরা ভাগ করবো কতকে, এখানে 25,029, 29 আর 3.5 হচ্ছে 32.5। এখন আপনার আসলো এই, আমরা জানি কি করতে হবে, 2 পয়েন্ট বাদ দিতে হবে, অর্থাৎ 32.5 থেকে আপনার 2 বাদ দিলে থাকে 30.5, অর্থাৎ 6। আমরা জানি কি, 5 6 30, অর্থাৎ এখানেও কি আছে, 5 দশমিক সামথিং আসতেছে। ধরেন 0.212 দিলাম, আরও আর দশমিক আসলো ধরেন, তাও আসতেছে কি, যেহেতু আপনার 5, এই 5ই আপনার কাউন্ট করা হবে। তার হচ্ছে আমার মানে মূল কথা হচ্ছে আপনার এখান থাকতে হবে কি, উপরে যেটা থাকতে হবে আপনার 30 থাকতে হবে, 2 বিয়োগ করার পরে যেন 30 থাকে। তাহলে আমরা সাইডভাবে যেটা দেখলাম সাইড নাম্বার এইভাবে প্লাস পেতে পারি। কারণ 5 নাম্বারে দেখ, 5 নাম্বার বলছে আপনি 6টাই প্লাস পেলেন আর একটাই সি পেলেন। আমরা জানি সি মানে কত, 2, অর্থাৎ তাহলে আমরা হচ্ছে কয়টাই, 6টাই প্লাস, এ প্লাস মানে 5 পাইসেন, কয়টাই, 6টাই, তাহলে 5 6 কত, 30, তাহলে হলো 30। আর সি মানে হচ্ছে কত, 2, সি মানে হচ্ছে 2, তাহলে আমার সূত্র কত, সূত্র হচ্ছে 6, আর আপনার 30 আর 2 হচ্ছে 32। আর আমরা জানি কি, সবসময় 2 পয়েন্ট কী করতে হবে, বাদ দিতে হবে, অর্থাৎ 30 পয়েন্ট ধরতে হবে। তাহলে হচ্ছে 30কে 6 দ্বারা ভাগ করলে হচ্ছে 5, তাও আপনার কী আছে, এ প্লাস আসবে, অর্থাৎ আপনি 6টাতে প্লাস, একটাতে যদি সি পান, যে কোনো একটা সাপোর্ট করে খারাপ হলো আপনার, সি মানে হচ্ছে আপনার 50 ঘরে যদি নাম্বার, আপনার হচ্ছে 40 ঘরে নাম্বার পান, 40 থেকে 49 নাম্বার পেলে তাহলে আপনি সি পাবেন, তাও আপনার কি, এ প্লাস আসবে। তাহলে আমরা সি পে 6 নাম্বার, আর একটা পয়েন্ট হচ্ছে আপনি এইভাবে আরেকটা 6ভাবে এ প্লাস পেতে পারেন, সেটা হচ্ছে 7টায় আপনি এ প্লাস পাইছেন, কয়টা এ প্লাস, 7টা। তাহলে আমরা জানি এখানে হচ্ছে 5, আপনার হচ্ছে 7 গুণ কত, এ প্লাস মানে হচ্ছে 5, তাহলে 5 7 হচ্ছে 35। তাহলে হচ্ছে এখানে 35কে আমরা ভাগ কত, যেহেতু আমার 7টা সাবজেক্ট, সাবজেক্টটা বাদ দিতে হবে, অর্থাৎ 6। আর আমরা জানি কি, এখানে যে পয়েন্ট আছে পয়েন্টও কি, 2 বাদ দিতে হয়, আমরা 2 যদি বাদ দিই তাহলে 35 থেকে 2 বাদ দিলে 33, আর এখানে হচ্ছে 6, কারণ আমরা জানি যে যোগ করে আমার যে পয়েন্ট আসবে সেখান থেকে 2 বাদ দেবো, আর সাবজেক্ট 6 দ্বারা ভাগ করবো, অর্থাৎ হচ্ছে আমার এখানে হচ্ছে কি, 5 দশমিক সামথিং, অর্থাৎ হচ্ছে আপনার 5.05। তাও আপনার কি, এখানে যেহেতু আপনার 5-এর পরে যতই নাম্বার থাকুক আপনাকে 5-ই কাউন্ট করা হবে, অর্থাৎ তাও আপনার কি আসবে, এ প্লাস আসবে, 7টাতে প্লাস, তাহলে এ প্লাসের দ্বারা স্বাভাবিকভাবে আসবে, ক্লিয়ার। আর 7 নাম্বার আর একটা হচ্ছে আপনার, 6টায় প্লাস পাইছেন, একটাই মাইনাস পাইছেন, 6টায় প্লাস, একটাই হচ্ছে মাইনাস, অর্থাৎ 6টায় মানে কি, তাহলে 6, আর এ প্লাস মানে 5, অর্থাৎ 5 6 30, আর একটাই মাইনাস হচ্ছে আমরা জানি কি, মাইনাস মানে হচ্ছে আপনার, মাইনাস মানে হচ্ছে 3.5, তাহলে আপনি পাইছেন 3.5 এখানে, তাহলে 3.5 হচ্ছে কত আপনার, 33.5, আমরা জানি 33.5, আর 6। আর আমরা জানি কি, এখানে যে আপনার যে নাম্বার আসবে এই নাম্বার থেকে আপনার 2 বিয়োগ করতে হবে, 33.5 থেকে আপনার 2 ভাগ বিয়োগ করলে হচ্ছে 31.5, ভাগ হচ্ছে কত, 6, অর্থাৎ আপনার এখানে হলো যে নাম্বারটা আপনি 5.25 ধরেন, তো তাও আপনার কি আসতেছে, 5-এর উপরে আসতেছে, অর্থাৎ 5-এ কাউন্ট করা হবে, অর্থাৎ আমরা এইভাবে আপনার 6টাতে প্লাস, 1টাতে প্লাস, 3টাতে প্লাস, 4টাতে প্লাস, আপনি বিভিন্নভাবে এইভাবে এ প্লাস পেতে পারেন। এখন আপনি কোন কয়টা এ প্লাস আসবে কমেন্টে জানান, যে আপনার এই কয়টা এ প্লাস আসবে, অথবা শুধু এ প্লাস, আপনি বাকিগুলো যে পয়েন্টগুলো আছে মাইনাস এই গেটা কোন এইভাবে বের করতে পারবেন।